পঁয়তাল্লিশতম পর্ব। লক্ষ্মীনাথ বেজবড়ুয়া। ভারতবর্ষের প্রত্যেক প্রদেশে তাহার আপন ভাষার পূর্ণ ঐশ্বর্য উদ্ভাবিত হইলে তবেই পরস্পরের মধ্যে নিজের শ্রেষ্ঠ অর্ঘ্যের দান প্রতিদান সার্থক হইতে পারিবে, এবং সেই উপলক্ষেই শ্রদ্ধা সমন্বিত ঐক্যের সেতু প্রতিষ্ঠিত হইবে। জীবনে লক্ষ্মীনাথ বেজবড়ুয়া এই সাধনা অতন্দ্রিত ছিল, মৃত্যুর মধ্য দিয়া তাঁহার এই প্রভাব বল লাভ করুক এই কামনা করি। ইতি ব্যক্তি প্রসঙ্গ প্রবন্ধের ৪৫তম পর্ব লক্ষ্মীনাথ বেজবড়ুয়া সমাপ্ত হল। ধন্যবাদ।